সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের মাঝে একজন অতিথি আজকে উপস্থিত রয়েছেন আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের আজকের বরেন্দ্র টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ তানভীর সুলতান ইউনুস, মেডিকেল অফিসার রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ তানভীর সুলতান ইউনুস, আপনাকে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনাদের প্রত্যেককে পবিত্র রমজানুল কারিমের অসংখ্য মোবারকবাদ। ডক্টর তানভীর, আপনি তো রাজশাহী ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে নিয়োজিত রয়েছেন চিকিৎসক হিসেবে, আসলে ডায়াবেটিস সম্পর্কে আমাদের অনেকেরই প্রাথমিক ধারণাটা নেই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ডায়াবেটিস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতেন। জি, ধন্যবাদ। আসলে ডায়াবেটিস কী, প্রথমে আমরা যদি ডায়াবেটিস কী এটা সম্পর্কে জানতে চাই, আমি মেডিকেলীয় টার্মগুলো খুব কম ব্যবহার করব কারণ যাতে সর্বসাধারণের বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডায়াবেটিস হচ্ছে এমন একটি দীর্ঘমেয়াদী গুরুতর সমস্যা যেটাতে আপনার আমাদের শরীরে যখন গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কখন, যখন বডিতে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না কিংবা যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা যথাযথভাবে কাজ করতে পারছে না, তখন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে যার মেন কজটাই হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া। এর ফলশ্রুতিতে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তার সমষ্টিগত রূপকে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস মেডিকেলীয় ভাষায় বলে থাকি বা যেটা বহুমূত্র রোগ নামে পরিচিত। অর্থাৎ ইনসুলিন তৈরি না হওয়া এবং ইনসুলিন যেটা তৈরি হচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে কাজ না করা, দুটো কি ভিন্ন ভিন্ন বিষয় কি? জি, দুটো ভিন্ন ভিন্ন বিষয় এবং এগুলোর যথেষ্ট বিভিন্ন কারণও আছে যার ফলশ্রুতিতে আপনার কিন্তু প্রেক্ষাপটটা সেম। আপনার দেখা যাচ্ছে যে লক্ষণগুলো আমরা বলে থাকি পলিডিপসিয়া, পলিফেজিয়া, যদি বলি যে ক্ষুধা, বাংলায় যদি বলি যে ক্ষুধা মন্দা কিংবা পানির পিপাসা লাগা, ওজন কমে যাওয়া, শারীরিক দুর্বলতা, নানাবিধ সমস্যা, কিন্তু যেটাই হোক আপনার লক্ষণগুলো কিন্তু সেম। আমরা অনেক সময় ধারণা করে থাকি যে ইনসুলিন সম্ভবত কোনো ঔষধ যেটা ডায়াবেটিসের জন্য দেওয়া হয়, কিন্তু ইনসুলিন তো একটা হরমোন। জি, ইনসুলিন একটা হরমোন, কিন্তু যখন আমরা বডিতে কাজ করতে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, ইনসুলিন উৎপাদন হচ্ছে না কিংবা আপনার যতটুকু হচ্ছে সেটুকু যখন কাজ করতে পারছে না, তখন সেটা আমরা বাইরে থেকে প্রোভাইড করার ট্রাই করি। এটা কি কিভাবে প্রোভাইড করা হয়ে থাকে? এটা আপনার প্রথমত আমরা ডায়াবেটিক রোগীর চিকিৎসায় আসলে থ্রি ডির কথা বলি, ডায়েট, ড্রাগস, ডিসিপ্লিন। তো প্রথমে আমরা আসলে রোগীকে, প্রথমে একটা রোগী আমার কাছে আসলো আমি তাকে ইনসুলিন সাজেস্ট করি না, কারণ আমরা প্রথমত রোগীকে দেখি যে আসলে তার প্যারামিটারগুলো কীরকম আছে, তারপরে সে তার বয়স কীরকম, তার হিস্ট্রি আমরা ভালো, কারণ একটা পেশেন্টের, শুধু ডায়াবেটিক না আপনার যে কোনো পেশেন্টের আমি মনে করি যে হিস্ট্রিটা খুব নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা পেশেন্ট যখন আপনার কাছে এসেছেন, আপনার তার ডায়াবেটিস রোগ নিয়ে আসছেন, আমরা আগে তার প্যারামিটারগুলো দেখব যে তার আসলে কোনো ফ্যাক্টর আছে কিনা, যে ফ্যাক্টরগুলোর জন্য হতে পারে ডায়াবেটিস হতে পারে, তো সেইগুলো আমরা পর্যালোচনা করে পরবর্তীতে আমরা তার আমরা রেজিমেন অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি। যে আমরা যারা ডায়াবেটিস নিয়ে কাজ করি কখনো আমরা লাইফস্টাইল মডিফিকেশনটাকে প্রাধান্য দিয়ে থাকি, তারপরে আমরা ওরাল ড্রাগস ইউজ করি যখন আমরা দেখি যে না হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন কিংবা ওরাল ড্রাগস দিয়ে হচ্ছে না, তখন আমরা কিন্তু ইনসুলিনে কনভার্ট করে যাই। আচ্ছা, কেন এই ডায়াবেটিসে আক্রান্ত হয় একজন মানুষ, ডায়াবেটিসটা কেন হয়ে থাকে? আচ্ছা, এরও কিছু কারণ আছে। এখন কিছু কারণ হচ্ছে আপনার যেমন পরিবারে যদি কারোর একদম ফ্যামিলি হিস্ট্রিতে যদি তার ডায়াবেটিস মেলাইটাস থাকে সেক্ষেত্রে হতে পারে, অর্থাৎ বাবা মা আত্মীয় স্বজনে থাকলে সেক্ষেত্রে হতে পারে, তারপরে আপনার যদি পেশেন্ট যদি ওবেজ হয় অর্থাৎ স্বাস্থ্যবান একটু বেশি হয়, কিংবা আপনার ওই যে অনেক সময় আমরা বলে থাকি যে জীবন ফুলের বিছানা নয়, কিন্তু অনেকে আছে যে হয়তো কোনো কাজই সেভাবে করে না, হয়তো একটা মুভি দেখতেছে সে এক গ্লাস পানি খাবে, বাসায় যিনি তার হয়তো ফ্যামিলি দেখাশোনা করেন তার কাছে পানি চাচ্ছেন যে এক গ্লাস পানি এনে দেন। তো আসলে যারা এই ধরনের লাইফে অভ্যস্ত অর্থাৎ কর্ম সেভাবে করেন না বা তার অলস, অলস এক কথায় যেটা, বা তার যারা হচ্ছে স্বাস্থ্য যে আমি বললাম যে স্থূলকায়, তো এই এই ধরনের পেশেন্ট বা আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে আসলে ডায়াবেটিস মূলত হয়ে থাকে।
ধন্যবাদ ডাক্তার তানভীর, আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আসলে এই যে ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এখন বিশেষ করে এটা বেড়েই চলেছে ক্রমশ। তো এখন তো আমাদের গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাস যাচ্ছে, এই রমজান মাসে ডায়াবেটিস রোগীদের কি ধরনের মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত, কি ধরনের রুলস মেনটেন করা উচিত বা তারা রোজাটা কিভাবে রাখবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি আসলে আমাকে যারা ডায়াবেটিসে আক্রান্ত কিংবা যারা ডায়াবেটিসে আক্রান্ত না অনেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করে থাকেন। আমি সোজা কথাই বলতে চাই যে গবেষণা বলছে যে 100 মিলিয়নেরও বেশি মানুষ এখন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত, এবং এর মধ্যে প্রায় 50 মিলিয়নেরও বেশি মানুষ কিন্তু প্রতিনিয়ত রোজা রাখছেন রমজান মাসে। তো সেক্ষেত্রে এটা আমি অল ওভার কান্ট্রি, মানে শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ আমি বলছি। তো সেক্ষেত্রে আপনার, আমি যেটি আপনাদের বলতে পারবো, অবশ্যই একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে পারবেন, উত্তর হচ্ছে হ্যাঁ। কিন্তু এখানে কিছু কথা আছে যে একজন ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি যদি রোজা রাখতে চান তো সেক্ষেত্রে তার কিন্তু আসলে নানানবিধ সমস্যা হতে পারে। তো সেই সমস্যাগুলোকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এবং সেগুলো আইডেন্টিফাই করে আমরা সেগুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায়, সেগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায়, আমাদের সেই জিনিসগুলোকে আসলে মুখ্য হিসেবে নিতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি জানেন যে আমাদের অনেক সময় ঋতুভেদে রোজাতে 14 থেকে 16 ঘন্টা রোজা রাখতে হয়। তো এক্ষেত্রে অনেক সময় পানি শূন্যতা হতে পারে পেশেন্টের, আপনার গরমের ক্ষেত্রে, গরম সিজনটাতে বিশেষ করে এখন যেরকম প্রচণ্ড তাপ, এক্ষেত্রে পরিশ্রম করলে বা কাজ করলে সেক্ষেত্রে তার হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। আবার আরেকটা যেটা আপনার, আমরা অনেকেই আমি দেখেছি যে এই মাসটা, এই সিয়াম সাধনার এই মাসটাকে অনেকে ওজন কমাতে চায়, বলে যে আমি হচ্ছে সাহারি খাবো না, সাহারি না খেয়ে তারা ওজন কমানোর একটা মাস মনে করে থাকেন। এটা কিন্তু একটা ভুল, এই জন্য কিন্তু তাদের নানাবিধ সমস্যা হতে পারে। আর সবচেয়ে যে মারাত্মক সমস্যাটি হতে পারে সেটা নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও, সরি মানে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মাস্ট, যেটা আমরা হচ্ছে আমাকে যেটা সবসময় অনেকেই জিজ্ঞেস করেন যে যেটা হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ অনেক রোগী আপনাকে বলবেন যে এসে স্যার আমার ডায়াবেটিসটা নীল হয়ে গেছে, যেটাকে বাংলায় ওনারা নীল হয়ে যাওয়া বলেন, সেটিকে আমরা মেডিকেলের ভাষায় হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। এখন হাইপোগ্লাইসেমিয়াটা কি এটা জানতে হবে। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ 3.0 বা 3.9 এর নিচে চলে আসে, স্বাভাবিক মাত্রারও অনেক নিচে চলে আসে, তিনের নিচে চলে আসছে, আমি অ্যাভারেজ আমি যেটা বললাম যে তিনের নিচে চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে হাইপোগ্লাইসেমিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। ডাক্তার তানভীর, ইন্টারফেয়ার করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ তানভীর সুলতান ইউনুস, মেডিকেল অফিসার, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি, কোথাও যাবেন না। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেণ্য অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান দেখবার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ তানভীর সুলতান ইউনুস আপনার সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা বিরতির আগে, যে হাইপোগ্লাইসেমিয়াটা কী আসলে, এটা কেন হয়ে থাকে। হ্যাঁ, আমরা আবারও প্রসঙ্গে ফিরে আসতে চাই। হাইপোগ্লাইসেমিয়া কী আমি এর আগের এতেই বলেছি, এখন যেটা আমি বলবো যে অনেকে আপনার এই যে সেহারি না খেয়ে, যেটা হচ্ছে সেহারি না খেয়ে আমি হচ্ছে রোজা রাখবো, এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে এইটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিংবা যারা হয়তো বা ইনসুলিনের ডোজটি না জেনেই সেভাবে ব্যবহার করছেন, কিংবা যে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ যারা খান সেটা না জেনেই বা ডোজটা ঠিক মতো অ্যাডজাস্ট না করে নিয়ে তারা হচ্ছে এই করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর
শুধুমাত্র যে রোজার সময় না, এটা কিন্তু এই হাইপোগ্লাইসিমিয়া এই সমস্যাটা মারাত্মক আমি এই কারণে বলছি, কারণ আমাদের যে মস্তিষ্কের কোষ বা নিউরন যেগুলো আছে সেগুলো কিন্তু বেসিক্যালি আপনার নির্ভর করে হচ্ছে এই গ্লুকোজের উপরে। কাজে গ্লুকোজ যদি পর্যাপ্ত পরিমাণে সেখানে সাপ্লাই না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে ব্রেন ড্যামেজও হয়ে যেতে পারে। তো শুধু রোজার দিন বলে না, এটা কিন্তু আপনার ডায়াবেটিক রোগীর হাইপোগ্লাইসিমিয়াটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা বা হাইপোগ্লাইসিমিয়া যেন না হয় সে বিষয়টা খেয়াল রাখাটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। তো যদি এরকম কখনো হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন হয়তোবা বুক ধড়ফড় করে কিংবা আপনার মাথা ঘুরে ঘাম আসতে পারে, আপনার শারীরিক দুর্বলতা লাগতে পারে, শরীর কাঁপতে পারে, এই ধরনের যদি কোনো সিমটম হয় তাহলে আমার মনে হয় যে ডায়াবেটিসটা আপনাকে একটু পরীক্ষা করে ওই মুহূর্তে একটা গ্লুকোমিটারে যেটা আপনার কাছে রাখবেন সেটা দিয়ে পরীক্ষা করে দেখতে হবে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার রোগীকে যেটা বলে থাকি যে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ার। এই এই ক্ষেত্রে আমি দর্শক শ্রোতাদের একটি পরামর্শ দিতে চাই যে আপনারা যারা ডায়াবেটিস রোগী, শুধু রমজান বলে না, আপনারা অন্যান্য সময়ের ক্ষেত্রেও একটা বক্স আলাদা করে রাখবেন। সেই বক্সে কিছু চকলেট হচ্ছে একটা জুস, ছোট জুস কিংবা মিষ্টি কিছু হচ্ছে সুগার থাকতে পারে, গ্লুকোজ এই জাতীয় কিছু একটা বক্সে থাকলে হয় কি, কারণ হুট করে সবসময় বিশেষ করে রাত্রেবেলা অনেক সময় কিন্তু এই এটা এই হাইপোগ্লাইসিমিয়াটা একটু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে হয়তো আপনি বাসায় একা কিংবা আপনি যে রুমে থাকেন সেখানে আপনি একা, ওই টাইমে হয়তো আপনি কাউকে ডাকারও সময় পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই বক্সটা চট করে হাতের কাছে যদি থাকে ওইখান থেকে নিয়ে আপনি কিন্তু আপনার সমস্যাটার একটা প্রিলিমিনারি ম্যানেজমেন্ট আপনি দিতে পারবেন। দেন যদি সেখানে আপনার ইমপ্রুভ না করে দেন আপনি অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। হাইপোগ্লাইসেমি হঠাৎ করেই তো হয় এটা তো, এবং এটার ফলে কি কি ধরনের ক্ষতি হয়ে যেতে পারে? এটার ফলে কিন্তু রোগী মারাও যেতে পারে। আমি যেটা ওই যে আপনাকে ব্রেন ড্যামেজের কথাটা বললাম একটু আগে, সেক্ষেত্রে কিন্তু রোগীর মারাত্মকভাবে ব্রেন ড্যামেজ হয়ে উনি কিন্তু সারা জীবনের জন্য শয্যাশায়ী হয়ে যেতে পারেন, এবং আরও হচ্ছে নানানবিধ সমস্যা তো হতেই থাকে। এই জন্য হাইপোগ্লাইসিমিয়াটা আমার মনে হয় যে ডায়াবেটিক রোগীর এবং শুধুমাত্র রোগীর বলে না, সেই যে রোগীর সাথে যারা থাকেন বা রোগীর যারা প্রিয়জন আছেন তাদেরকেও এই বিষয়ে সচেতন এবং সতর্ক থাকাটা অতীব গুরুত্বপূর্ণ বলে আমি একজন চিকিৎসক হিসেবে মনে করছি। অবশ্যই ধন্যবাদ ডাক্তার তানভীর। আমরা যে বিষয়টি বুঝতে পারলাম এই আলোচনা থেকে যে প্রত্যেকটি মানুষেরই সুগারের মাত্রা বেশিও হওয়া যাবে না, আবার একেবারে কমেও হওয়া যাবে না, একটা নির্দিষ্ট মাত্রায় মেনটেন করতে হবে। আসলে কী ধরনের প্রিপারেশন বা কী ধরনের কর্মযজ্ঞের মধ্যে থাকা উচিত এই রমজান মাসে যারা এই ডায়াবেটিস আক্রান্ত অলরেডি হয়ে গেছেন তাদের জন্য? আচ্ছা, আপনি যে কাজটি করতে পারেন আমি বলবো যে যারা রোজা রাখতে চান, আমি একজন মুসলিম হিসেবে এবং একজন আরেকজন মুসলিমকে কখনো এটা বলি না যে আপনি রোজা রাখবেন না, বরং আমি তাদেরকে রোজা রাখার জন্য বলি কিন্তু কিছু প্রিলিমিনারি মানে পূর্ব প্রস্তুতি নিয়ে। এই জন্য সবচেয়ে ভালো হয় কি যে শাবান মাসে কিন্তু তিনটা রোজা আছে, বিশেষ করে যে শবে বরাতের সময় আমরা অনেকেই রোজার একটা কথা বলে থাকি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ওয়ার্ম আপ হতে পারে যারা রোজা রাখতে চান পবিত্র রমজানুল কারিমে, তো সেক্ষেত্রে কিন্তু তারা ওই শাবান মাসে তিনটা রোজা রাখলে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। কারণ সে এবং তার আগে অবধি আপনারা যে যে চিকিৎসকের পরামর্শ নেন বা যেভাবে আপনার চিকিৎসকের একটু শরণাপন্ন হতে হবে, চিকিৎসক আপনার যে ডোজগুলো অ্যাডজাস্ট করে দিবেন বা আপনার অনুযায়ী ডায়েট চার্ট থেকে শুরু করে আপনার যে প্যারামিটারগুলো দেখে আপনাকে সাজেস্ট করবেন যে আদৌ কি আপনি রোজা রাখতে পারবেন কি না। কারণ যদি এমন এমন অবস্থা হয় যে আসলে রোজা রাখতে যে আপনার জীবন নাশের কোনো একটা আশঙ্কা থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে আসলে না চাইতো আমাদেরকে বলতেই হয় সেটা। তো এই জন্য আমি বলবো যে একটু প্রস্তুতি নেওয়াটা আমার মনে হয় ওয়ার্ম আপ করাটা একটু উচিত। হ্যাঁ, আরেকটি বিষয় আমরা দেখে থাকি যে ডায়াবেটিসের যারা রোগী থাকে সাধারণত তারা হাঁটাহাঁটি করে, নির্দিষ্ট একটা সময় তাদের হাঁটতে হয় বা তারা হেঁটে থাকে, তো রোজা থেকে এই হাঁটার বিষয়টা তো তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে কী পরামর্শ দিচ্ছেন আপনি? সেক্ষেত্রে আমি বলবো যে তারাবি নামাজ যারা পড়েন, বিশেষ করে বিশ রাকাত নামাজ যদি যারা উঠে বসে নামাজ পড়েন, এটা হচ্ছে আসলে নামাজ তো সর্বোত্তম ব্যায়াম, তো তারাবির নামাজ যারা পড়েন আমার মনে হয় যে এই ব্যায়াম এটাই যথেষ্ট, আর এক্সট্রা করে আমার মনে হয় না যে কোনো আলাদা ব্যায়াম করার কোনো দরকার আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর হ্যাঁ, স্বাভাবিক হাঁটাচলা আপনি করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে রোজা রেখে কায়িক পরিশ্রমটা বেশি করা কিংবা হাঁটাহাঁটি করা বা ধরেন যে এই ধরনের কাজগুলো আমার মনে হয় যে বা আলাদা এক্সারসাইজ করা, এটা একটু এই রমজান মাসে আমার মনে হয় যে অ্যাভয়েড করাটা উচিত। তারা কি মানে রাত্রেবেলায় এই এরকম ভিন্ন কোনো সময়ে তারা এই হাঁটাহাঁটিটা করতে পারে কিনা, নাকি রাতে হাঁটার সময়টা বেছে নেয় তারাবির পরে বা রাতে খাবার পরে? হ্যাঁ, আপনি ওই যে রাত্রেবেলা খাবার আগ দিয়ে যদি কেউ হাঁটতে চায় যে ঠিক আছে, হয়তো সে তারাবির নামাজ পড়তে পারছে না বা কোনো একটা
কারণ আছে, সে অন্যভাবে হাঁটাহাঁটি করতে চায়। তো সেক্ষেত্রে আমি আরেকটা পরামর্শ দিতে পারি যে আপনারা ইফতারি করার সময়, ইফতারি করার আগ মুহূর্তে, ইফতারি করার মুহূর্তে আপনি যে ওষুধটা নেন সেটা নিয়ে তারপরে অর্ধেক ইফতারি করে নামাজ পড়ে এসে অর্ধেক ইফতারি করেন, এটা একটা হতে পারে। আবার যদি যেটা আপনি বললেন যে হাঁটাহাঁটির বিষয়টা, তাহলে আপনি ওই যে ডিনারের আগ দিয়ে, যেহেতু রাতে আপনি একটা ডিনার করছেন, সেই ডিনারের আগ দিয়ে একটু যদি মনে করেন, তবে আমি বলবো যে এক্ষেত্রে খুব বেশি এক্সারসাইজ করা বা খুব বেশি না করাটাই উত্তম। ধন্যবাদ ডাক্তার তানভীর সুলতান ইউনুস। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি, আমাদের আজকের আলোচক ডাক্তার তানভীর সুলতান ইউনুস। আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আসলে ডায়াবেটিসে আক্রান্ত হলে আমরা কী ধরনের সচেতনতা গ্রহণ করবো, সেটির বিষয়ে আসলে ডায়াবেটিস যেন না হয় এই জন্য আমাদের কী ধরনের জীবনযাপন করা উচিত, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। আচ্ছা, ঠিক আছে। ডায়াবেটিস যদি না হয়, আসলে ডায়াবেটিস যে কারণগুলোতে হয়ে থাকে সেই কারণগুলোকে আপনাকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে বা যতটা পারা যায়। যেমন আমি প্রথমেই বলবো যে আমাদের আসলে লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। আমি প্রথমেই প্রথমেই হয়তো আপনাকে শুরুতে বলেছিলাম যে থ্রি ডি, ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগস। তো এই ডিসিপ্লিনে আমাদের লাইফটাকে, জীবনটাকে একটু নিয়মানুবর্তিতার ভিতর আনতে হবে। প্রথমত আমাদেরকে এক্সারসাইজটা আপনি রাখতে পারেন, বা আমি এক্সারসাইজ বলতে আসলে যে আপনাকে জিমে যেতে হবে বা জিমে জয়েন করে আপনাকে এক্সারসাইজ করতে হবে, দ্যাটস নট এক্স্যাক্টলি। আপনি হচ্ছে নিয়মিত হাঁটাচলা করেন, আপনি পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করেন, আপনার খাবার তালিকায়, আসলে আমাদের বর্তমানে আমরা যেটা দেখি যে আমরা আসলে বাইরের খাবার বা ফাস্টফুড রিলেটেড বেশি ই হয়ে যায়, তো এইটার আমার মনে হয় যে একটু অ্যাভয়েড করা দরকার। পরিমিত পরিমাণে খাবার বা ডায়েট চার্টটা, যার যেভাবে বডি ক্যালিবার অনুযায়ী, যেভাবে আপনার বিএমআই অনুযায়ী আমরা বলে থাকি, সেক্ষেত্রে সে অনুযায়ী খাবারটাই করা, বা প্রেশার কন্ট্রোলে, ডায়াবেটিসের রোগী হোক বা আপনার নন ডিএম পেশেন্ট হোক, তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখা, তার যে আদার লিপিড প্রোফাইলগুলো আছে সেগুলো নিয়মিত চেক করা, বা তার বিভিন্ন, সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্নভাবে তার উচিত যে এক কথায় যে তার জীবনটাকে পরিবর্তন করতে হবে, ডিসিপ্লিনের ভিতরে। ধন্যবাদ ডাক্তার তানভীর সুলতান ইউনুস। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনার জন্য হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে একটি সৌজন্য উপহার। ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম আপনার সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছিলাম আমাদের আজকের আলোচক, আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ তানভীর সুলতান ইউনুস, মেডিকেল অফিসার, রাজশাহী ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, আসলে ডায়াবেটিসের জন্য যে ডিসিপ্লিন, ডায়েট এবং ড্রাগস কতটা জরুরি, এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা থেকে আমরা ডায়াবেটিসের পেশেন্টদেরকে কীভাবে রক্ষা করতে পারি এবং কী ধরনের প্রস্তুতি থাকা দরকার, এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেছি। আর এখন ডায়াবেটিস কিন্তু সারা পৃথিবীময় একটি মহামারীর আকার ধারণ করেছে, এই জন্য আমরা বিশ্বাস করি যে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা এখান থেকে অনেক তথ্য পেয়েছেন এবং তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। শুক্র দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।